হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্য, তার মানে পিথাগোরাসের উপপাদ্যটা কি? একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির বর্গক্ষেত্রের সমষ্টির সমান। যদি এটা সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ ABC, এই অতিভুজ স্কয়ার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে এস স্কয়ার সমান সমান কি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝি? যে যদি কোনো একটা ত্রিভুজের কয়টা অ্যাঙ্গেল থাকে? একটা ত্রিভুজের তিনটি অন্তস্থ কোণ থাকে, আর তিনটি অন্তস্থ কোণের মধ্যে যদি একটি কোণ কি হয়? সমকোণ হয়। অর্থাৎ একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তখন সেটাকে আমরা বলি কি? সমকোণী ত্রিভুজ। তার মানে এটা একটি কি? সমকোণী ত্রিভুজ। তাই সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। অতিভুজের উপর অঙ্কিত বর্গ, এই যে বর্গ স্কয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহু, এই বাহুর উপর বর্গ, এই বাহুর উপর বর্গের সমষ্টির সমান। অথবা আমি এভাবে লিখতে পারি, আমরা জানি এই বি কোণের বিপরীত বাহু কি? স্মল বি। এই সি কোণের বিপরীত বাহু স্মল সি। এ কোণের বিপরীত বাহু স্মল এ। তার মানে এই বি কোণের বিপরীত বাহু হলো স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি, এ কোণের বিপরীত বাহু কি? স্মল এ। তার মানে বি স্কয়ার, এ সি মান কত? বি। বি স্কয়ার সমান সমান এ বি মান কত? সি। সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তারপরে আমরা প্রমাণ করতে হবে কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এই এস স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার, অথবা বি স্কয়ার সমান সমান কি? বি স্কয়ার সমান সমান কি? সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাই আমরা এই এ বি সি কে নিয়ে নিতে বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি, এ কোণের বিপরীত বাহু স্মল এ। তার মানে অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটি কি? পিথাগোরাসের উপপাদ্য। এটি আমি কেবল প্রমাণ করব। সাধারণ নির্বাচন যেটা আছে সেটাই, এবং বিশেষ নির্বাচন চিত্র নির্ভর। মনে করি ABC ত্রিভুজের বি কোণ সমকোণ, ABC সমকোণের ত্রিভুজের বি কোণ কি? এক সমকোণ। তা প্রমাণ করতে হবে, বিশেষ নির্বাচন প্রমাণ করতে হবে যে এস স্কয়ার সমান সমান কি? এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই অতিভুজ স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ কি? সমকোণ বা 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে এস স্কয়ার সমান সমান কি? এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। অথবা আমি যদি ধরে নেই এই বি কোণের বিপরীত বাহু কি? স্মল বি। সি কোণের বিপরীত বাহু কি? স্মল সি। এ কোণের বিপরীত বাহু কি? স্মল এ। তাহলে লিখতে পারি একটা কি? বি স্কয়ার সমান সমান কি? সি স্কয়ার প্লাস এ স্কয়ার। যদি এ বি সমান সমান সি, বি সি সমান সমান এ, এ সি সমান সমান বি হয় তাহলে কি আমি লিখতে পারি? বি স্কয়ার সমান সমান কি? সি স্কয়ার প্লাস এ স্কয়ার। অর্থাৎ যদি এ বি সি বাহুর পরিমাণ ধরে নিয়ে যায়নি, এ বি বাহু বি সি বাহু এ সি বাহুর পরিমাণ যদি ধরে নেই তাহলে কি লিখতে পারি? বি স্কোয়ার সমান সমান কি? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন বি সি বাহুকে যদি অঙ্কন, বি সি বাহুকে যদি যে পর্যন্ত বর্ধিত করি এবং কি করি? একটা লম্ব অঙ্ক করি, লম্ব, তার মানে এই বিসি বাহুকে ডি পর্যন্ত
এমন ভাবে বর্ধিত করি যেন ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি ডিসি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এবি সমান সমান কি হয় সিডি হয় তার মানে এবি এবি হলো তো সি তার মানে এটা নাম সিডি হয় এবং সিডি লম্ব ডিই আকি সিডি লম্ব এই সিডির উপর বা ডি এর উপর এই ডি কিউরি লম্ব অঙ্কন করি এবং সি কমাই সি কমাই এবং সি কমাই এবং এ কমাই যোগ করি এ কমাই যোগ করি তার মানে এই বিসি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এই এবি আর সিডি কি হয় সমান হয় তাহলে এটার মান এবি পরিমাণ সি এই সিডি পরিমাণ কি সি এবং এই সিডি লম্ব ডি আকি সিডি এর উপর ডি রাখি লম্ব যেহেতু লম্ব তার মানে এটা কি সমকোণ এটা কি সমকোণ যে সিডি এর উপর ডি লম্ব অঙ্কন করি সি কমাই এ কমাই কিউরি যোগ করি তার মানে এই বিসি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি এবি সমান সমান কি হয় সিডি হয় আর এ সিডি এর উপর ডি লম্ব অঙ্কন করি যেন এই বি সি সমান সমান কি হয় ডি হয় তার মানে এই বি সি বাহু ডি বাহু সমান এ বি বাহু সিডি বাহু সমান অঙ্কন ধরে নেওয়া হয়েছে অঙ্কন অনুসারে এখন ত্রিভুজ ত্রিভুজ এ বি সি সমান প্রমাণ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ই ডি এর মধ্যে কি সম্পর্ক আছে এই এটা এটা পরস্পর কি সমান তার মানে এই বি সি সমান সমান কি ডিই বিসি সমান সমান ডি অঙ্কন অনুসারে আবার এ বি সমান সমান কি সিডি এ বি সমান সমান সিডি এ বি সমান সমান সিডি কারণ প্রত্যেকে এটাও সি এটাও কি এই এ বি আর সিডি হতে পারে তো এ বি সমান সমান কি সি এটাই আবার এটা লেখা যায় এটা সমান সমান লেখা যায় এই দুইটা এ তার মানে এই ত্রিভুজ তাহলে একটু চলবো শোনো শোনেন তার মানে এ এ বি আর সি ডি পরস্পর সমান অঙ্ক অনুসারে আর বি সি ডি সমান অঙ্ক অনুসারে অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এ বি সি অন্তর্ভুক্ত কোণ সি ডি ই সিডিই সমান এটাও কি 90 ডিগ্রি যেহেতু লম্ব সমকোণ 90 ডিগ্রি এটাও কি সমকোণ তার 90 ডিগ্রি তার মানে একটা ত্রিভুজের দুই বাহু তাদের অন্তর্গত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু তাদের অন্তর্গত কোণ কি সমান তার মানে ত্রিভুজ এবি সি সর্বসম ত্রিভুজ সিই ডি তার মানে এই ত্রিভুজের কি সর্বসম কেন সর্বসম এই বাহু সমান এই বাহু সমান এই কোণের সমান একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্গত কোণ অপর একটা ত্রিভুজের দুই বাহু অন্তর্গত কোণ সমান হলে ত্রিভুজ দুটো কি হয় সর্বসম তার মানে ত্রিভুজ এবিসি ত্রিভুজ সিইডি সর্বসম তার মানে এখন বলতে পারি আমি সুতরাং এসি আর সিই পরস্পর সমান তে এসি আর সি পরস্পর সমান তে যদি বি এটা কি বি আবার বলতে পারি অ্যাঙ্গেল যদি আমি সর্বসম প্রমাণ করছি অ্যাঙ্গেল বি এসি অ্যাঙ্গেল বি এসি অ্যাঙ্গেল ই সি ডি ই সি ডি এর সমান অ্যাঙ্গেল ই সি ডি এর সমান তার মানে এই অ্যাঙ্গেলটা
BAC এই কোণের সমান। আবার যেহেতু সর্বসাপেক্ষ কোণ হচ্ছে এই বাহু আর এই বাহু সমান। ত্রিভুজ অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB সমান সমান এক সমান কোণ। এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ হয়। AB কি C 90 ডিগ্রি। যেহেতু ABC একটি সমকোণী ত্রিভুজ, B কোণ কি 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু B কোণ 90 ডিগ্রি তার বাকি কত থাকে 90 ডিগ্রি 90 আর 90 180। তো A কোণ আর C কোণ মিলে কত, A কোণ আর C কোণ মিলে কত 90 ডিগ্রি। তার মানে দেখছি BAC ACB তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে কত 90 ডিগ্রি বা এক সমান কোণ। তে BAC এর পরিবর্তে লিখতে পারি আমি কি, BAC এর পরিবর্তে লিখতে পারি ECD ECD অ্যাঙ্গেল ECD প্লাস ACB অ্যাঙ্গেল ACB সমান সমান এক সমান কোণ, সমান সমান এক সমান কোণ। যেহেতু এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল মিলে কত এক সমান কোণ। আবার জানি কি এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল পরস্পর কি সমান, তার মানে এই BAC এর পরিবর্তে বসে দিতে পারি কি ECD, এই BAC এর পরিবর্তে বসে দিলাম ECD, তার মানে ECD ECD কোণ এই কোণ। আবার ACB কোণ ACB কোণ, তার মানে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল মিলে ECD ACB প্রমাণ করলাম আমি। এই দুটো মিলে কত ডিগ্রি এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি। B C আর কি D এটা আছে E আর এটা আছে A, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি 90 ডিগ্রি বা এক সমকোণ। তে আসলে কি এই BC B C D এটা কি এক সরল কোণ, এই কোণটার পরিমাণ কত এক সরল কোণ, এক সরল কোণের পরিমাণ কত 180 ডিগ্রি, এক সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি বা দুই সমকোণ। যেহেতু এটা একটা এক সরল কোণ, যেহেতু এটা এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, তে বাকি বাকি এটার পরিমাণ কত ডিগ্রি 90 ডিগ্রি, কারণ টোটাল কোণের পরিমাণ সরল কোণ, টোটাল কোণের পরিমাণ কত সরল কোণ 180 ডিগ্রি বা দুই সমকোণ। যেহেতু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে এক সমকোণ, তে বাকি এই যে বাকি রয়েছে যেটা এই বাকিটা কত, তার মানে এই বাকিটাও কি এই বাকিটা কি এক সমকোণ, বাকিটাও কি এক সমকোণ। যেহেতু এটা টোটাল একটা সরল কোণ আর এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল মিলে হলো এক সমকোণ, তে বাকি অবশ্যই কি এক সমকোণ, কারণ টোটালটার পরিমাণ একটা সরল কোণ, সরল কোণের পরিমাণ দুই সমকোণ। এইটা আর এটা মিলে যেতে এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল মিলে এক সমকোণ, তে অবশ্যই কি এটা এক সমকোণ, কারণ টোটাল একটা সরল কোণ, সরল কোণের পরিমাণ দুই সমকোণ। তার মানে অ্যাঙ্গেল ACE এটা পরিমাণ কত, একটা অ্যাঙ্গেলের পরিমাণ কত হচ্ছে এমন একটা ত্রিভুজ, এটা ACE এরকম একটা ত্রিভুজ যার একটা কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি বা এক সমকোণ। তার মানে ACE একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ অ্যাঙ্গেল ACE এক সম এক সমকোণ, তার মানে এইটা এটা মিলে যে 90 ডিগ্রি, এটা অবশ্যই কি 90 ডিগ্রি, কারণ টোটাল হলো 180 ডিগ্রি। তার মানে ত্রিভুজ ACE সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী অসমকোণী ত্রিভুজ ABC
সমকোণী সমকোণী ত্রিভুজ বাইরে ত্রিভুজ বাদ দিলে লেখা হবে ত্রিভুজ তাহলে এসিই একটি সমকোণী ত্রিভুজ তার মানে এবিসি সমকোণী ত্রিভুজ সিইডি বা সিডিই এটাও সমকোণী ত্রিভুজ এসিই এটাও কি সমকোণী ত্রিভুজ তার মানে আমি অলরেডি প্রমাণ করে বলছি যে এই ত্রিভুজটাও কি একটা সমকোণী ত্রিভুজ আর এই কোণের পরিমাণ যেহেতু 90 ডিগ্রি আমি অলরেডি প্রমাণ করেছি এই কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ তার মানে এসিই একটি সমকোণী ত্রিভুজ এখন দেখো বিসি বিডি তারপর এটা এবি এই যে এবি আর এটা কি তারপরে এবি লম্ব বিডি এবি লম্ব বিডি আবার ডিই লম্ব এটা লম্ব চিহ্ন বিডি তার মানে এটা যদি 90 ডিগ্রি তার মানে এই বাহুটা কি এর কার পর এই বাহুর পর লম্ব এই বাহুটা এই বাহুর পর লম্ব অনুরূপভাবে এটা যদি 90 ডিগ্রি এই যে তার মানে এই বাহুটাও কি এর পর লম্ব একটা সরল রেখার পর দুটো লম্ব রেখা এইটা লম্ব এটা লম্ব তার মানে অবশ্যই এই রেখা পরস্পর কি সমান্তরাল তার মানে অবশ্যই এবি আর ডিই পরস্পর সমান্তরাল তার মানে এবি লম্ব বিডি আবার ডি লম্ব বিডি তার মানে এবি বাহু আর ডি বাহু পরস্পর সমান্তরাল আর আমরা জানি কোন চতুর্ভুজের এক জোড়া বাহু যদি সমান্তরাল হয় তার মানে সেটা কি বলা হয় ট্রাপিজিয়াম তার মানে এবি 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 ডিই একটি ট্রাপি ট্রাপিজিয়াম তার মানে কি যেহেতু এই এটা একটা চতুর্ভুজ এ বি ডি ই একটি চতুর্ভুজ কি রকম চতুর্ভুজ ট্রাপিজিয়াম কারণ কি এক জোড়া বাহু কি সমান্তরাল যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম তার মানে এ বি লম্ব বি ডি বি ডি লম্ব বি ডি এ বি সমান্তরাল ডি তার মানে এ বি ডি একটি ট্রাপিজিয়াম তাই আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু লম্ব দূরত্ব আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজ যে তিনটা ত্রিভুজ আছে আমার সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল শুধু কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা শুধু অতিভুজ বাদ যাবে শুধু অতিভুজ বাদ বাকি দুটো গুণ করে দিলে হবে তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাই আমি লিখি এবি এবি ডি ই ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সিই ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসি ইয়ার ক্ষেত্রফল তার মানে এই সমস্ত ট্রাপিজিয়াম এই সমস্ত এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তিনটা অংশে বিভক্ত একটা অংশ এই যে একটা অংশ এটা একটা অংশ এটা একটা এই তিনটা অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল এই অংশের ক্ষেত্রফল তিনটা অংশের ক্ষেত্রফল যোগ করলে সমস্ত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি গো সমান তাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ সমান্তরাল বাহু যোগফল তো একটা সমান্তরাল বাহু কি এবি আর একটা সমান্তরাল বাহু কি ডি তো এবি বাহুর পরিমাণ সি আর ডি বাহুর পরিমাণ এ সমান্তরাল বাহুদের যোগফল ইনটু কি লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কি অর্থাৎ এই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী দূরত্ব তার মানে বিডি বিডি মানে কি এ প্লাস সি বা সি প্লাস এ বিডি মানে কি সি প্লাস এ তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহু দুটার যোগফল এটার পরিমাণ হলো সি এটার পরিমাণ হলো এ সমান্তরাল বাহু দুটার যোগফল এটা এটা হলো এ
আর এ সি এ আর এটা কি সি দুটো যোগ করলে সি প্লাস এ আর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব হলো বিডি বিডি মানে কি সি প্লাস এ অথবা এ প্লাস সি তে ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি ভূমি এটা আর উচ্চতাটা এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এ সি তাহলে ত্রিভুজ বার এ সি এটা দেখতে অতিভুজ বার এই সমকোণের কি উদ্ভব অতিভুজ তার মানে বি গুণ বি হাফ বি গুণ বি তার মানে এটার ক্ষেত্রফল হাফ গুণ অতিভুজ বার এই দুটো গুণ করলে হবে এটার ক্ষেত্রফল অতিভুজ বার এই দুটো গুণ করলে হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা অনুরূপভাবে এটা এই সমকোণের কি উদ্ভব অতিভুজ এই দুটো কে গুণ করলে হবে তার মানে সমকোণের ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা